তোমার সাথে একজন ভালো মানুষের সাথে পরিচয় হয়েছে, এতটুকু বলবো। তোমার সাথে একজন অনেক অনেস্ট একটা ছেলের সাথে তোমার সাথে পরিচয় হয়েছে, বিয়ে হয়েছে, যাকে তুমি বিশ্বাস করতে পারো। আই ড্যাম ফিল প্রাউড অফ ইউ। আমি আমার স্ত্রী হিসাবে তোমার মতো একজন মেয়ে পেয়ে, তোমার মতো একজন রমণী পেয়ে আই ড্যাম ফিল প্রাউড। তাহলে তাহলে এত কথা, কিন্তু কিছু সেন্সিটিভ বিষয় নিয়ে আমার সাথে কথা বলতে অনেক কেয়ারফুল হতে হবে, স্পেশালি টাকার ব্যাপারে অনেক কেয়ারফুল হতে হবে, টাকার ব্যাপারে। আমি যদি মুখে বের করি আমার 50 টাকা লাগবে, আমাকে কেন কি করতে, আমি অ্যান্সার দেব, আমি অ্যান্সার দেব ওয়াই, দ্যাটস অল, আমি অ্যান্সার দেব। এর বেশি কিছু অ্যান্সার আমি দিতে পারবো না। কেন লাগবে, এই কারণে লাগবে, দ্যাটস অল, ফিনিশড, এতটুকুতেই শেষ। আমি আর কোনো অ্যান্সার দিতে পারবো না, আর কোনো অ্যান্সার দিতে আমি টাকার ব্যাপারে স্বাচ্ছন্দ্য বোধ করি না, কারণ এগুলো আমি এতদিন কেন পাঠাইনি জানো? আমার কাছে পোস্ট করার টাকা নেই, আমার যে হিসাবের টাকা, আমার তো হিসাবের টাকা, এক পি হিসাব, এক আনা হিসাব আমার, এক পি, এক পি আমার কাছে। আল্লাহর কসম, টাকা ছিল না যে এই এটা পোস্ট করবো তোমার নামে। পোস্ট অফিসে গেলে মিনিমাম যে 5টা পাউন্ড আমাকে দিতে হবে, এই টাকা আমার নাই, এই হিসাবের জন্য, পোস্ট করার জন্য, আমার খাওয়া দাওয়া ট্রাভেল এগুলো বাদ দিয়ে আমার কাছে নাই, এটার জন্য আমি এইগুলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কারণে আমি তোমাকে টাকা পয়সা লেনদেন করতে, এই নয় তোমার সাহায্য নিব না, অবশ্যই নিব, কেন নিব, অবশ্যই নিব, যেদিন আমাকে ট্রাস্ট করতে পারবো, আমাকে 100% ট্রাস্ট করতে পারবো। ও বলেছে 500 পাউন্ড লাগবে, ইয়েস ওর 500 পাউন্ড লাগবে, দিতে পারলে দাও। ও বলেছে 1000 পাউন্ড লাগবে, লাগবে, সেটা ও ভালো জানে কোথায় কেন লাগবে, ওয়াই লাগবে, এবং ও আমার সাথে শেয়ার করবে, ও আমার আমাকে নিজের থেকেই বলবে কেন লাগবে, কি কারণে লাগবে, ও আমাকে নিজেই বলবে। ওর যদি কোনো দিকে কোনো কমপ্লেক্সিটি থাকে, কোনো কনফিউশন থাকে, কোনো কিছু জানার থাকে, 2টা পয়সা খরচ করার আগে অবশ্যই সে আমাকে বলবে যে লিলু আমি টাকাটা এই জায়গায় খরচ করব। সব কিছু কি তুমি কন্ট্রোল করো, সমস্ত পৃথিবী কি তুমি কন্ট্রোল করো? না, সব কিছু কন্ট্রোল করবো কেন, কেন করবো? তাহলে আমি এক জায়গা থেকে ধার করে তোমারে টাকা দিব, আর আমি জানতে চাবো না যে তুমি কোথায় কোথায় একটা খরচ করতেছো। অফ কোর্স তুমি তো জানতে চাইবে। তাহলে বলতো কেন, ও চেয়েছে $500, আমি $500 পাঠিয়ে দিব, আর কিছু জানতে চাইবো না। আমি জানবো, আমার এটা মনে থাকবে যে ও যে সব জায়গায় খরচ করবে ঠিকই করবে। হাউ উড আই নো দ্যাট, হাউ উড আই নো দ্যাট? এইভাবে জানবা কিভাবে? জানবো এই অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডে জানবা তুমি আমার কাছ থেকে, এই অ্যাটিটিউডে যে তুমি তো সমস্ত দুনিয়া কন্ট্রোল করো না। $10,000 নিয়ে যাইতো না যদি ট্রাস্ট না করতো, 500 পাউন্ড সেটা দিনই দেখেই তো তুমি এতগুলো কথা বলতেছো, আজকে যে এত কথা তুমি আমারে বললা সেই সেটা দিনই দেখেই তো তুমি সেটাই তো চাচ্ছো। ওয়েল এনিওয়ে, এনিওয়ে আর তুমি তো সেটাই তো চাচ্ছো। এই বিষয়ে আর কথা বলার রিয়েলি ইন্টারেস্ট আমার নাই, কারণ তুমি লজিক ছেড়ে, তুমি টপিকস ছেড়ে, আজ পর্যন্ত তোমারে কোনো টাকা পাঠাইনি আমি বলার সাথে সাথে। তুমি আমাকে পাঠিয়েছো, অবশ্যই তুমি আমাকে পাঠিয়েছো টাকা, আমাকে ধার দিয়েছো। আচ্ছা কি গ্যারান্টি দিয়েছো যে তুমি ধার ফেরত দিবা, কি কি গ্যারান্টি দিছো তুমি? মুখের কথা ছাড়া, বিশ্বাস ছাড়া কি গ্যারান্টি দিছো তুমি? বিশ্বাস ছিল না সেখানে, এই যে ধার যে ফেরত দিবা, আমি কি তোমার কাছে সোনা রেখে ধার দিছি? তো তাহলে বিশ্বাসই তো ছিল,
সেই বিশ্বাসের কথা বারবার আসছে কিসের জন্য? যখন আমার আমার আমি আমার বিশ্বাস এতগুলি বিশ্বাস রে সরিয়ে দিয়ে আবার নতুন করে বিশ্বাস স্থাপন করতে হবে আমার। বিশ্বাস করে তুমি টাকা দিয়েছো, তাহলে তুমি তোমাকে এত কৈফিয়ত দিতে হচ্ছে কেন? আরে আমি কোথায় চাইলাম কৈফত? তার মানে এই যে এত কিছু কাজ করছি আমি, কিছুই প্রত্যেকটা জিনিস আমি করছি অবিশ্বাস করে, আমি নিজের কোনো বিশ্বাস না করে এত কিছু করলাম, দৌড়ায় চলে গেলাম সব কিছু ছেড়ে দিয়ে নিজের পয়সা লস করে, বিনা বেতনে চলে গেলাম, দৌড়ায় চলে গেলাম, সব কিছু আমি করছি অবিশ্বাস বিশ্বাস না করে। চাওয়ার সাথে সাথে বাড়ি বদল করবে, টাকা পাঠানোর দরকার, টাকা পাঠিয়ে দিলাম, অমুকের জন্য টাকার দরকার, টাকা পাঠিয়ে দিলাম, দৌড়ায় গিয়ে ব্যাংকে টাকা পাঠিয়ে দিলাম, দৌড়ায় গিয়ে অমুক করলাম তমুক করলাম, এগুলি সব কিছু করছি আমি, বিশ্বাস নাই সেই জন্য করছি। এখন এখনো উনি যখনই টাকা চাইবেন আমার, তার সাথে সাথে দিয়ে দিতে হবে, কোনো কিছু জিজ্ঞেস করতে পারবো না, কারণ আমি জানতে হবে আমার যে সে যা কিছু করবে সব কিছু ঠিক আছে, সে যেখানেই খরচ করুক, লয়ারের দিক, স্কুলে দিক, যারেই দিক, সব কিছু যুক্তি আছে তার, কারণ সে পৃথিবীর সব কিছু জানে। তোমার প্রেরিত টাকা দিয়ে এমন জায়গায় খরচ করব যেটাতে তোমার কোনো আপত্তি থাকবে, তোমার টাকা দিয়ে, আমার ইনকাম করা টাকা দিয়ে আমি আমি রাস্তায় ফেলি, আমি আমি কুত্তারে খাওয়াই, সেটা আমি জানি, আই নো দ্যাট। আমি যখন একটা লয়ারের মারফত আমার একটা অ্যাপ্লিকেশন পাঠাবো সেটার প্রয়োজনীয়তা আগে বলেছি, তো যে লয়ারের মারফত আমার অ্যাপ্লিকেশনটা পাঠাবো, আমার ওই অ্যাপ্লিকেশনে কি কি সমস্যা আছে, কি কি নাই, কি কি অ্যাড করতে হবে, কি কি অ্যাড করতে হবে না, কি কারেকশন করতে হবে, কি কত না, এগুলো লয়ারের সাথে আলাপ করাটা কি আমার অপরাধ? এটা কি ভুল? না, অপরাধ না, সে লয়ারের সাথে আলাপ করার অনেক আগেই তুমি কত রকম কথা বলে দিলা, আলাপ করো নাই, যে কিছু জানো না তুমি, তারপরে তুমি বলতেছ। আপনি তো আমাকে লয়ারের কাছে আলাপ না করতে বলতেছেন, আপনি তো আমাকে বলতেছেন না, আমি বলিনি, আমি সেটা বলিনি, লয়ারের কাছে আলাপ করারই দরকার, আমি সেটা বলিনি, আমি সেটা বলিনি, তুমি বলতেছো যে তুমি সব কিছু জানো, সুতরাং তুমি যদি সব কিছু জানাই থাকো তাহলে লয়ারের কাছে যাচ্ছ কেন? আমি সব কিছু জানিও যে লয়ারের কাছে যাচ্ছি সেটা সম্মান নাই, সেটা তো অবাক হয়ে যাচ্ছি, সেটাই তো অবাক হয়ে যাচ্ছি, সেটা যাচ্ছ কেন তুমি লয়ারের কাছে? সিনিয়র যে লয়ারের কাছে যাচ্ছি সেটা সম্মান নাই, নিজেকে বেশি পণ্ডিত বলে দাবি করতেছি না, আমার জানার মধ্যেও ভুল থাকতে পারে, এই কারণে আমি লয়ারের কাছে যাচ্ছি, আমার জানার মধ্যেও ভুল থাকে। তাহলে তুমি তোমার জানার জানারে আমারে বল, আমারে বলো কেন যে তুমি আমার আমার জানারে রেসপেক্ট করো, এটা বলো কেন? তোমার জানার ভুল থাকতে পারে, প্রত্যেকটা মানুষের জানার ভুল থাকতে পারে, তুমি কি 100% সবকিছু? আমি কোনোদিন বলি নাই তো, আমি তো কোনোদিন বলি না আমি 100%, একটু আগে বললা তুমি, একটু আগে বললা তুমি, আমি আমি কবিতা না জানতে পারি, গান না জানতে পারি, আমি এইটা এই ব্যাপারে তো জানি, কবিতা না জানতে পারি, গান না জানতে পারি, লেখা না জানতে পারি, কিন্তু তোমার যে স্টুডেন্ট ভিসা কিভাবে ইয়ে করতে হয় ওইটা জানি, এই কথা বলেছি আমি, বলি নাই পুরা দুনিয়ায় আমি স্টুডেন্ট ভিসা কিভাবে করতে হয় সবার চেয়ে বেশি জানি, এই কথা আমি বলি, আমি তো বলেছি জানার ব্যাপারে, জ্ঞানের ব্যাপারে। তুমি বলো। হ্যাঁ আমি বলেছি, ইমিগ্রেশন বিভিন্ন কিছু মনে করতে পারে, ইমিগ্রেশনের মনে করা নিয়ে আমাদের কোনো হাত নেই, ইমিগ্রেশন যদি এরকম মনে করে তুমি আমি কিছু করতে পারি, ইমিগ্রেশন যদি এরকম মনে করে একটা সিদ্ধান্ত দেয় তোমার আমার কি করার কিছু থাকবে? থাকবে না। অনেক অনেক মন খারাপ হলো, অনেক মন খারাপ হলো আমার। কন্ট্রোল ইউর সেলফ, দিস ইজ ইউর ডিসিশনস, মেক শিওর দিস ইজ ইউর ডিসিশনস। হ্যাঁ আমার ডিসিশন। কন্ট্রোল control yourself, calm down, control yourself, control yourself, this is your decision.